felt for you. Oh, I regret for losing the one who loved me, for who I can't go back to. Walking through all the... So, আজকের ভিডিও শুরুতেই ডিসক্লেমারটুকু দিয়ে দেওয়াটা খুব প্রয়োজনীয়। মানে এখন তো সিচুয়েশন সবাই জানোই, আরও একবার সবাই ঘরবন্দি, বাইরে এখন আমরা খুব বেশি যাচ্ছি না। এটা মোটামুটি এই যে ভিডিওটা এরপরে আসতে চলেছে ডিসক্লেমার পরে, সেটা মোটামুটি এক মাস আগের 24 এপ্রিল, আমি ডেটটা এইমাত্র চেক করলাম, 24 এপ্রিল আমরা শুট করেছি, তো সেই এক মাসই কাছাকাছি হয়ে যাচ্ছে। তো ভিডিওটা ইচ্ছা করেই ছাড়িনি, হাতে ছিল, তো গেছিলাম আমরা মধ্যমগ্রামে একটা জায়গায়, খাওয়া দাওয়া খুব ভালো ছিল। অ্যান্ড এখন যেটা বলার, কেউ ভেবো না যে এই ভিডিওটা মানে এটা অ্যাড করার কারণই এটা যে এর মধ্যে আমরা বাইরে বেরিয়েছি, তোমরাও বেরিও না, ঘরেই থাকো যতটা সম্ভব। আর চেষ্টা করছি অন্য ধরনের কিছু ভিডিও চ্যানেলে আনার, কারণ একদম বন্ধ দেওয়াটা খুব চাপ হয়ে যায়, আগেরবার আমরা এটা একবার ফেস করেছি, তো খুব বেশি কথা বলাচ্ছি না, মোটামুটি এক বছরের জন্যই মোটামুটি পিছিয়ে যাওয়া যাকে বলে এক প্রকার, তাই তাও অনেকটা গ্যাপ পড়ে গেছিলো, এবার চেষ্টা করবো সেই গ্যাপটা না ফেলার। তো এই ভিডিওটা আশা করি তোমরা এনজয় করবে, তো ভিডিওটার দিকে চলে যাই। তোর মাস্ক কোথায়? তো এখন মাস্ক পরাটা আবার জরুরি, আবার জরুরি মানে মাঝেও জরুরি ছিল, এখন কখনো ফাঁকা জায়গা থাকলে একটু কম ইউজ করতাম, বাট এখন চারিদিকে নতুন করে কিছু বলার নেই, অবস্থা জানো সবাই, আবার এখন যা সিচুয়েশন সবসময় মাস্ক এবং স্যানিটাইজেশন সবসময় থাকতে হবে। এবার আমরা তো চেষ্টা করছি এখন রেগুলার ভিডিও আনার, আশা করি সিচুয়েশন নর্মাল থাকলে ভিডিও আসতে থাকবে। কিন্তু সিচুয়েশন অ্যাকচুয়ালি নর্মাল নেই, ওটাই হচ্ছে ভয়ের, যে এরপরে হঠাৎ করে আবার যদি আগের মতো পরিস্থিতি এসে দাঁড়ায় বা মানে জীবনের ঝুঁকি তো মানে জীবনের ভয় আমাদেরও আছে, তো সেই জন্য আমাদের যদি ভয়ে আমরা রেগুলারিটি মেনটেন করতে না পারি, প্লিজ কেউ আনসাবস্ক্রাইব করে দিও না, আমরা তখন আবার রেগুলারিটি চেষ্টা করবো, সেফটি বলে রাখবো, আমরা চেষ্টা করব মানে পুরো 100% চেষ্টাই থাকবে যাতে আমরা রেগুলার দিয়ে যেতে পারি, কিন্তু এবার যেখানটায় ব্লক করবো সেই জায়গাটা চাইবো যে আস্তে আস্তে সিচুয়েশন পজিটিভের দিকে এগো। মধ্যমগ্রামের একটা দোকান আছে, নাম হচ্ছে রোটিসারি কিচেন, না আদিস রোটিসারি, আদিস রোটিসারি কিচেন, সরি আমি ভুল বলে ফেলেছি, রোটিসারি চিকেন, অ্যাকচুয়ালি রোটিসারি চিকেনটা হচ্ছে আইটেমটার নাম, ওখান থেকে রোটিসারি কিচেন, আর আদি সম্ভবত শেফ যিনি তার নাম, তার নাম সেটা আমরা গিয়ে ওখানে তো জেনেই নেবো। তো ইন্ট্রোতে খুব বেশি সময় তো নষ্ট করার প্রয়োজন নেই, একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বেশি বলারও দরকার নেই, ভিডিওটা শেষ অবধি দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করো, তো আপাতত আমরা চলে যাবো। তো আমরা পৌঁছে গেছি আদিস রোটিসারি কিচেন, তো সেখানের মেন যে অ্যাট্রাকশন রোটিসারি চিকেন সেটা নিয়ে বসে পড়েছি। রোটিসারি চিকেন হচ্ছে এই গোটা মুরগিটাকে বলে, এর প্রসেসটা তো দেখলেই তোমরা কীভাবে প্রিপেয়ার হয়, মানে এত বড় একটা গোটা মুরগি সেইটা পুরোটা রয়েছে, সঙ্গে রয়েছে 4টে রুমালি রুটি, আর এখানে হাইজিন যথেষ্ট পরিমাণে মেনটেন হচ্ছে, প্রত্যেকে গ্লাভস তো এই মাস্ক তো অবশ্যই রয়েছে, তার বাদে হাইজিন ক্যাপ ইত্যাদি ইত্যাদিও পড়ে রয়েছে, আর স্যালাডটা একটা পাউচে সার্ভ রয়েছে। তার সঙ্গে এখানে দুটো সিজনিংস দেওয়া রয়েছে, একটা মোস্ট প্রবাবলি মেয়োনিজ আর একটা রেড চাটনি, এইটা মেয়োনিজ আর এটা মানে রোটিসারি চিকেনেরই গ্রেভি, ওকে এটা হচ্ছে রোটিসারি চিকেনের গ্রেভি আর এটা আছে মেয়োনিজ, মানে কথা বলবো না, থাক তোর অনেক কথা বলে ফেলছি। এই জিনিসটা ফার্স্টে দুহাত লাগাচ্ছি, দুহাত স্যানিটাইজ করে নিয়েছি, ভিডিও শুরুতেই দেখতে পেয়েছো, দেখি চিকেনটা ভালো সফট, মানে চিকেনের পোর্শন দেখি ট্রাই করে, এই জিনিসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চিকেনের স্কিনটা, এটা উইথ স্কিন চিকেনের একটা প্রিপারেশান, উইথ স্কিন চিকেন খুব ভালো লাগে খেতে, আর চিকেনটা যেমনি ময়েস্ট তেমনি ফ্লেভারফুল তেমনি সফট, আর এই যে এই হাড় মোটামুটি একটু জোর লাগালেই বেরিয়ে চলে আসছে। এই হচ্ছে চিকেনের রিভিউ, এবারে 4টে রুমালি রুটি রয়েছে, রুমালি রুটিগুলো বেশ বড় সাইজের, মোটামুটি এটা যদি দুজন মিলে খাও আমার মতে এনাফ ফর আ মিল, দেখি এবার একটু রুমালি রুটি দিয়ে চিকেনটা ট্রাই করি, দারুণ খেতে, চিকেনটা নিয়ে তো আগে বললামই চিকেনটা সত্যি অসাধারণ খেতে, আর সঙ্গে এই গ্রেভিটা, গ্রেভিটাও একটু অন্যরকম টেক্সচারের, একটু এলাচের স্মেল আসছে, আর রুটিগুলো বেশ সফট, রুটি দিয়ে কিন্তু জমে যাচ্ছে,
আচ্ছা চিকেনের বাকি পোর্শনগুলো একটু দেখি। এটা তো লেগের পোর্শন দেখলামই কতটা সফট। এবারে এখানে ব্রেস্ট পোর্শন রয়েছে, উইংস রয়েছে, একটু ব্রেস্ট পোর্শনের চিকেনটা ট্রাই করি। আবু মুখে মিলেই যাচ্ছে, দারুণ সফট, দারুণ টেস্ট, মানে মন ভরে গেল, মোটমাট মন ভরে গেল। একটু মেনুতে ট্রাই করি, কথা হবে না কোনো, এর সঙ্গে স্যালাড রয়েছে। তো গোটা চিকেন তো খেয়েছি, গোটা চিকেন এর আগে আমি একবার লাইফে খেয়েছিলাম হচ্ছে দীঘায় গিয়ে, বা সেবারে এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল, এবারের এক্সপিরিয়েন্সটা ঠিক তার অপোজিট, মানে খুবই ভালো। ওটা যদি এখানে থাকে আজকেরটা এখানে, দুর্দান্ত লাগলো রুটি দিয়ে খেতে। তো মায়া লাগছিলো গোটা চিকেন, তো মানে ছোটো চিকেন বাচ্চা চিকেনটার জন্য মন খারাপ হচ্ছিলো প্রথমবার আজকে চিকেন খেতে গিয়ে, চিকেনের জন্য একটু কষ্ট অনুভব করি। তো আমরা ভিডিওর ইন্ট্রো থেকে এই ভিডিওর মাঝ ভিডিও অবধি একটা জিনিস কনস্ট্যান্টলি ভুল বলে আসছিলাম, সেটা হচ্ছে আদিস রোটিসারি কিচেন নয়, আদিস রোটিসারি চিকেন। এই দোকানের নাম হচ্ছে আদিস রোটিসারি চিকেন, সেটা এসেও সিনেমেটিক শ্যুট করতে করতে মানে খেয়াল করিনি, এতটাই বলতাম আমরা। তো তারপরে যখন এই ডিশটা দিয়ে গেলো, এই ডিশটার নাম হচ্ছে ARC স্পেশাল ব্ল্যাঙ্কেট। তো সেই ARC থেকে আমার মাথায় ক্লিক করলো, তারপর দেখলাম আদিস রোটিসারি চিকেন। তো এরকমই প্রফেশনাল লেভেলের ফুড ব্লগার আমরা। তো আরও একবার কষ্ট হচ্ছে, চিকেনকে তো উৎসর্গ হতে হয়েছেই, তার মধ্যে এই গরমের মধ্যে তাকে নাকি একটা নাম দেওয়া হয়েছে ব্ল্যাঙ্কেট। এই গরমে যদি কম্বল গায়ে দিয়ে দেওয়া হয় আমাদের কী অবস্থাটা হবে। তো বড্ড মায়া মনে নিয়ে আজকে চিকেনটা খাচ্ছি, তবে এনজয় করছি। যাই হোক, তো এটা অদ্ভুত ব্যাপার, ভেতরে তো মেয়ো চিজের কিছু একটা গল্প আছে, নয়তো এখনও এটা গরম থাকার কথা নয়। এটা ওই চিকেনটা শেষ হওয়ার আগেই, বা ভিডিও চলতে চলতেই অলমোস্ট এই ডিশটা এসেছিলো, বাট এখনও ঠান্ডা হয়নি। এটা একটা অদ্ভুত ব্যাপার। সঙ্গে এখানে একটু রুটিটাকেই ক্রিস্পি করে কোনোভাবে একটা দেওয়া রয়েছে সঙ্গে, যাই হোক, তো সেটা একবার ট্রাই করি, সেটা কোনো রিভিউ দেবো না আমি। এবার মেন জিনিসটা খাই, এটার ভেতরে আমি স্টাফিংসের মধ্যে অলরেডি চিকেন দেখতে পাচ্ছি। এখানে ভেজিস রয়েছে, এখানে পেঁয়াজ ক্যাপসিকাম তো আমি দেখতেই পাচ্ছি, আর তার সাথে এখানে চিজেরও কিছু টাচ রয়েছে। এটা খেলে আরও বেশি ভালো বুঝবো যে চিজ না মেয়ো। এ বাবা খেতে, এটা ভেতরটা মানে ছোট্ট একটা বাইট দিয়েছি আমি, প্রচুর পরিমাণে চিকেন গেছে বাইরেটা, না ওই রুমালি রুটিনই রুটিরই কোটিং রয়েছে এটা, এবং রুটিটা গরম রয়েছে, খেতে কোনো অসুবিধা হচ্ছে না, ঠান্ডা হয়নি বা শক্ত হয়ে যায়নি। ভেতরে তো মানে ভেজিস চিকেন আর মেয়ো পুরোটা মিশে, মানে অনেকটা ব্যাপারটা র্যাপ যেটা খেয়ে থাকি আমরা, অনেকটা র্যাপের মতো, বাট র্যাপের ব্রেডটা মোটা থাকে, এটা রুমালি রুটি দিয়ে বানানো হয়েছে। এটা কিন্তু জব্বর খেতে, এটা এটার দামটাও খুব ইন্টারেস্টিং, কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট, একজনের জন্য বিশাল ব্যাপার সন্ধ্যাবেলার টিফিন। আমার তো মনে হয় একটাই খেলে পরে মোটামুটি যথেষ্ট আছে ভালো খেতে। তবে এই দোকানটার কিন্তু দুটো ফুড আমরা ট্রাই করলাম, দুটোরই টেস্ট কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। এটা তো মানে জব্বর ব্যাপার, ভেতরে একটা মাখোমাখো ব্যাপার আছে। তোমরা আসলে এই দুটো ট্রাই করতে পারো, এছাড়াও নানান রকম আইটেমস রয়েছে। একবার ওনাদের সাথে কথা বলবো, সেখান থেকেও কিছু ইনফরমেশান আমরা আরও ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করবো, কখন কখন খোলা থাকে, কোনো দিন বন্ধ থাকে কি না। লোকেশনটা বলে দিই, লোকেশনটা চেনা এমন কিচ্ছু কঠিন ব্যাপার না, মধ্যমগ্রাম চৌমাথার ঠিক আগে, এখানকার ফেমাস যে মিষ্টির দোকান রসরাজ, সেই রসরাজের এক্স্যাক্ট পাশে, রসরাজের পাশের দোকানটাই হচ্ছে এই ARC বা আদিস রোটিসারি চিকেন। আর ভুল বলবো না, এই আইটেমটাও খুব ভালো, আগেরটাও খুব ভালো ছিল। আদার তো পার্ট কমপ্লিট, খুব ভালো খেয়েছি। এবার তার সঙ্গে একটু কথা বলে নিই, এই আদিস রোটিসারি চিকেন, আদিস রোটিসারি চিকেনের যিনি ওনার আছেন ওনার সঙ্গে, তো নমস্কার। আপনার নামই কি আদি? না না, আমার ছেলের নাম হচ্ছে কি আদি। আচ্ছা, তো ওনার ছেলে। তো আমি প্রথমে যেটা বলবো যে এরকম কনসেপ্ট, মানে কুকিং যে প্রসিডিওরটা, এটা সচরাচর দেখিনি কোথাও। তো আপনার এইটা হঠাৎ করে মাথায় কীভাবে আসলো যে এইরকম একটা কনসেপ্ট করবো? বা আপনার প্রাইসও, প্রাইসের কথা আমরা পরে আসছি, প্রাইসে শুনলে তোমরা বুঝবে, আর মানে যথেষ্ট পকেট ফ্রেন্ডলি একটা প্রাইসে এইরকম ব্যাপারটা আসলো, মানে ফার্স্ট কীভাবে? অ্যাকচুয়ালি আমি তো ইন্ডাস্ট্রিতে আজকে অনেক বছর ধরেই কাজ করছি, মানে হোটেল ইন্ডাস্ট্রিতে আমি আজ 20 বছরের উপরে আমি কাজ করছি। আচ্ছা, তো লাস্ট প্রায় 10-12 বছর এই কনসেপ্টের সঙ্গে, আমাদের কোম্পানিতে এই কনসেপ্টের সঙ্গে আমি কাজ করেছি। আমি গালফের অনেক কান্ট্রিতেই কাজ করেছি, ইউরোপে ফ্রান্সে ছিলাম আমি, তো সেখান থেকেই অনেক বছর চাকরি করলাম। তো নিজেই ভাবলাম যে নিজে যেহেতু ওই কাজের এক্সপিরিয়েন্স রয়েছে, তো আমি নিজের থেকেই কিছু করার জন্য চেষ্টা করছি আর কি। এই এটা মানে কোন কন্টিনেন্টের খাবার অ্যাকচুয়ালি? এটা অ্যাকচুয়ালি ক্যানাডিয়ান ইউরোপে খুবই ফেমাস, আর এখন অনেক কান্ট্রিতে এগুলো হচ্ছে, আমাদের ইন্ডিয়াতেও, সাউথ ইন্ডিয়ানতে অনেক আছে। আচ্ছা, তো বিভিন্ন দেশে বিভিন্ন ফ্লেভারে যার যার মতো করে তৈরি করছে, তো আমিও আমাদের এখানের লোকাল টেস্টের মতোই করার চেষ্টা করছি, যেটা কিনা সবাই লাইক করে। সত্যি খুবই ভালো খেয়েছি, এটা তো বলার জায়গা রাখে না। থ্যাংক ইউ। আর বাকি যে যে আইটেমসগুলো রয়েছে, তার মধ্যে আরেকটা আইটেমস আমরা ট্রাই করলাম,
সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেট। হ্যাঁ, এআরসি স্পেশাল ব্ল্যাঙ্কেট। আচ্ছা, এইটা মানে এইটা কনসেপ্টটা কি? এটাও একটা র‍্যাপ স্যান্ডউইচ আর কি। আর আমাদের যে এই ওই যে ব্ল্যাঙ্কেটে যে চিকেনটা ইউজ করছি, ওই চিকেনটাও আমরা আলাদা করে বানাচ্ছি না, এই রোটিসেরি চিকেনেরই শ্রেডেড করে সেই চিকেনটাই ইউজ করা হচ্ছে। আচ্ছা, রুমালি রুটির মধ্যে মায়োনিজ চিজ পটেটো দিয়ে ওটাকে আমরা গ্রিল করে সার্ভ। আচ্ছা, রুটিও কি আপনারা ইন হাউস প্রিপেয়ার করেন? না, রুটিটা আমরা বাইরে থেকে অর্ডার করে নিয়ে আসি। কিন্তু রুটিটার একটা স্পেশালিটি হচ্ছে রুটিটা খুবই সফট। হ্যাঁ, আমাদের ওইভাবেই আমরা বিভিন্ন জায়গাতে ট্রাই করে আমাদের যে রুটিটা লাগবে সেখান যেখানে আমি পেয়েছি সেখান থেকে আমি অর্ডার করে নিয়ে আসি। ওকে। আর এবারে এখানে একটা আপনাদের স্পেশাল আইটেম বলছি শুনলাম আমি এসে আর কি, তো সেটা হচ্ছে এই যে এইটা এআরসি হান্ডি মান্ডি রাইস। এইটা তো আজকে ট্রাই করার মতো পেটার জায়গা নেই। অ্যাকচুয়ালি এটা আরাবিয়ান মান্ডি রাইস। এই মান্ডি রাইসটা হচ্ছে স্মোক ফ্লেভারের রাইসটা হয়, তো সেটাই এখানে আমি হান্ডিতে সার্ভ করছি উইথ রোস্টেড চিকেনের একটা কোয়ার্টার পিসের সঙ্গে আলু দিয়ে সাইডে রাইতা অ্যান্ড গ্রেভি দিয়ে আমি সার্ভ করছি। ওকে, তাহলে এখানে সেরকম মানে এই জিনিসটারও রেসপন্স খুব ভালো, খুব ভালো আছে। আচ্ছা, তা আরেকটা যেটা ইনফরমেশন সেটা হচ্ছে আপনাদের দোকানটা খোলে কখন? আমরা আগে 5টা থেকে খুলতাম, লেকিন এই গত 15 দিন ধরে আমরা 12টার থেকেই চালু করছি। আচ্ছা, দুপুরবেলা 12টা থেকেই তো তখন সব আইটেম অ্যাভেলেবেল হয়? সব অ্যাভেলেবেল থাকে। বাহ, এটা কিন্তু একটা ভালো জিনিস যে দুপুরবেলা থেকে এটা অ্যাভেলেবেল থাকে। আর আমাদের নতুন সামনে নেক্সট উইকে 2-3টে আইটেম নতুন আসছে ফ্রাইড, যেমন চিকেন ব্রেস্ট স্টাফেড হবে, চিজ স্টাফেড করে ফ্রাই হবে, আর একটা স্ট্রিপ চিকেন স্ট্রিপ যেটাকে বলে ওগুলো পটেটোর সঙ্গে সার্ভ হবে। আর জুবেদি আমরা স্টার্ট করেছিলাম, মধ্যে বন্ধ ছিল, আবার জুবেদিটা স্টার্ট করছি। জুবেদি হচ্ছে কমপ্লিট স্টাফেড কমপ্লিট ফ্রাই হবে। আচ্ছা, স্টাফেড কমপ্লিট ফিস হচ্ছে জুবেদি, এটা আবার চালু হবে? আবার চালু হবে। আচ্ছা, আপনার দোকান মানে সপ্তাহে রোজ দিন খোলা থাকে? সপ্তাহে রোজ দিন থাকে, তবে মাঝে মাঝে যেমন কি না মান্থের সেকেন্ড মনডে অ্যান্ড লাস্ট মনডেতে আমরা অনেক সময় বন্ধ রাখি। আচ্ছা, সেটা আমাদের ফেসবুক পেজে আমাদের যে পেজ আছে আমরা ইনফর্ম করে দিই ছুটির আগে। ঠিক আছে, খুব ভালো লাগলো, খুব ভালো খেলাম। থ্যাংক ইউ, আসবেন আবার। সবাইকে রিকোয়েস্ট রইল যে এখানে আসলে এই খাবারটা মানে এটা হচ্ছে এখানকার সিগনেচার আইটেম, এই রোটিসারি চিকেনটা, এটা তো ট্রাই করবি। এবাদেও যে যে আলাদা আলাদা আইটেমসগুলো রয়েছে সেগুলোও ট্রাই করো, সেগুলো কীরকম লাগছে সেই রিভিউটা আমাদের সঙ্গে শেয়ার করো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ফেরার পথে রওনা দিয়েছি বাড়ি ফেরার পথে, রাত্রি 11:30। আমরা কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাবো, তো যেগুলো বাকি ছিল বলার সব কিছুই তো তোমরা জেনে নিলে, লোকেশান কখন খোলে কী বৃত্তান্ত সবই জেনে নিলে। তো আচ্ছা, একটা জিনিস আমরা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে এখানে কিন্তু হোম ডেলিভারিরও অপশান আছে, ওনারা নিজেরা ডেলিভার করে। মোস্ট প্রবলি 4 কিলোমিটারের মধ্যে কিছু একটা মিনিমাম অ্যামাউন্টের ওপরে ফ্রি। তো মধ্যমগ্রাম এরিয়া থেকে যদি আমাদের কোনো ভিউয়ার থাকো তো ঘরে বসে অর্ডার করে নিতে পারো এবং বাড়িতে বসে গোটা মুরগির মজা নিতে পারবে। আচ্ছা, তো যেটা বলা বাকি ছিল সেটা হচ্ছে প্রাইসগুলো। মেন যে জিনিসটা রোটিসারি চিকেন, যেটা হোল চিকেনটা, হোল চিকেনটার প্রাইস হচ্ছে 379 রুপিস। আচ্ছা, ওটা শুধু চিকেনটা নয়, ওর সঙ্গে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি কম্বো, এআরসি রোটিসারি চিকেন ফুল কম্বো যেটাকে বলে। তো ওর সঙ্গে কী ছিল, 4টে রুমালি রুটি ছিল, 1 পোর্শন স্যালাড ছিল, খানিকটা গ্রেভি ছিল ওই রোটিসারি চিকেনেরই গ্রেভি, আর 1 পোর্শন মেয়োনিজের ডিপ ছিল। মোটমাট দাম হিসাবে যদি দেখতে চাই তাহলে কিন্তু আমি বলবো গোটা চিকেন দিয়ে 4টে রুমালি রুটি দিয়ে 379 ইজ ওয়ার্থ ইট। আর আরেকটা যে র‍্যাপ ছিল এটার দামটা হচ্ছে, হ্যাঁ, ব্ল্যাঙ্কেট এয়ার খুবই খুবই পকেট ফ্রেন্ডলি, ওটা খুবই পকেট ফ্রেন্ডলি, ওটা হচ্ছে 65 রুপিস। হ্যাঁ, 65 রুপিসে একজনের মানে ভরপুর সন্ধ্যের খাওয়া তো মানে স্ন্যাক্স তো হয়েই যাবে, তেমনি মনও ভরে যাবে, দারুণ খেতে ছিল। এই হচ্ছে দামের ব্যাপার। তো ভিডিওটা শেষ অবধি দেখেছে তো যাই হোক, ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকে চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো। সবাই সুস্থ থাকো, ঘরে থাকো, একটু সেফটি মেনটেন করে থাকো, বাইরে বেরো, কাজের সূত্রে তো বেরোতেই হয়, বা যদি এমনিও বেরো একটু সেফটি মেনটেন করে ঘোরো। এটুকুই বলার আজকের মতো, এটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তো টাটা, স্টে হেলদি, স্টে সেফ অ্যান্ড স্টে ফুডি অবভিয়াসলি।